শহর থেকে দূরে এক অজানা দ্বীপে এক বিশাল আকার গরজিলা তার বাচ্চাকে সাথে নিয়ে থাকত। সেখানে অন্যান্য পশু পাখিরা থাকলেও মা গরজিলা তাদের কোনোই ক্ষতি করত না, বরং তাদের সাথে ওই বাচ্চাটিকে নিয়ে আনন্দেই দিন কাটাত। একবার এক হেলিকপ্টার দ্বীপটির ওপর দিয়ে যাবার সময় গরজিলার নজরে পড়ে যায়। দানবাকার গরজিলা তাকে দেখে ভয় পেয়ে যায় এবং তার মুখ থেকে এক তেজস্ক্রিয় রশ্মি বের করে হেলিকপ্টারটির দিকে ছুড়ে দেয়। তেজস্ক্রিয় রশ্মির আঘাতে হেলিকপ্টারটির পিছনে আগুন লেগে যায় এবং হেলিকপ্টারটি কোত্তা খেতে খেতে সমুদ্রের জলে আছড়ে পড়ে এবং ফেটে যায়। সামনে দিয়ে পেরিয়ে যাওয়া একটা জাহাজ হেলিকপ্টারে থাকা লোকজনেদের বাঁচিয়ে নিয়ে শহরে ফিরে যায়। শহরে ফিরে তারা বিজ্ঞানীদের সব জানালে বিজ্ঞানীরা ওই গরজিলার খোঁজে সেই অজানা দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের একটা দল হেলিকপ্টারে করে সেই দ্বীপে চলে আসে। এরপর তারা ওই দ্বীপে সেই গরজিলার খোঁজে বেরিয়ে পড়ে এবং কিছুটা দূরেই তারা সেই গরজিলাকে তার বাচ্চার সাথে খেলতে দেখে। তাদের সামনে দেখেই মা গরজিলা রেগে যায় এবং তাদের দুজনকে তাড়া করতে থাকে। মা গরজিলাকে তাড়া করতে দেখে তারা দুজন দুদিকে ভাগ হয়ে যায়। একজন বাচ্চা গরজিলাটার দিকে এগোতে থাকে এবং অন্যজন মা গরজিলাকে আলাদা করার জন্য দূরে অন্য দিকে ছুটে যায়। মা গরজিলা রাগে তার মুখ থেকে তেজস্ক্রিয় রশ্মি বের করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তার দিকে ছুড়ে দেওয়া এক ঘুম পাড়ানি গুলির আঘাতে মা গরজিলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে অন্য একজন সেই বাচ্চা গরজিলার কাছে গিয়ে তাকে বন্দি করে নেয় এবং তারা ওই বাচ্চাটিকে হেলিকপ্টারে চাপিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মা গরজিলার যখন জ্ঞান ফিরে আসে তখন সে আশপাশে নিজের বাচ্চাকে দেখতে না পেয়ে রাগে চিৎকার করতে থাকে। গরজিলা রাগে তার মুখের তেজস্ক্রিয় আলোয় আশপাশটা জ্বালিয়ে ছারখার করে দিতে থাকে। শেষ পর্যন্ত সে এগোতে এগোতে সমুদ্রের জলে প্রবেশ করে যায় ও শহরের দিকে রওনা দেয়। এদিকে ওই বিজ্ঞানীদের দল বাচ্চা গরজিলাটাকে পরীক্ষা করার জন্য নিজেদের ল্যাবে একটা কাঁচের ঘরে বন্ধ করে রাখে। এদিকে মা গরজিলা ততক্ষণে শহরে ঢুকে পড়ে এবং রাগে আশপাশটা ভেঙে নষ্ট করে দিতে থাকে। এমন দানবাকার গরজিলাকে দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে, কিন্তু গরজিলা ভয়ে পালিয়ে যাওয়া মানুষজনেদেরও পর্যন্ত তার লেজের আঘাতে ছুঁড়ে ফেলে দিতে থাকে। পুলিশের দল হেলিকপ্টারে করে গরজিলাকে থামাতে রাস্তায় নেমে পড়ে। তারা গরজিলার ওপর এক এক করে গুলি বোমা বর্ষাতে শুরু করে, কিন্তু গরজিলার বিশাল চেহারার সামনে সেই গুলি বোমার কোনোই প্রভাব পড়ে না। উল্টে সেই গরজিলাই হেলিকপ্টারগুলোর ওপর হামলে পড়ে এবং তাদের এক একটাকে মেরে ফাটিয়ে দিতে থাকে। অবশেষে পুলিশ সেই গরজিলাকে আটকাতে কিংকংকে ডাকার পরিকল্পনা করে, কেননা বহু বছর আগে একবার ওই কিংকংই শহরের মানুষদের এক ভয়ঙ্কর হিংস্র ডাইনোসরের হাত থেকে বাঁচিয়েছিল। তাই পুলিশ ও বিজ্ঞানীরা ওই কিংকংয়ের সাহায্য নিতে এক বিশাল জাহাজে করে কিংকংয়ের দ্বীপে উপস্থিত হয়। এরপর তারা কিংকংকে গিয়ে সব জানালে কিংকং তাদের সাথে শহরে যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে ততক্ষণে গরজিলা অর্ধেক শহরটাকে প্রায় তছনছ করে ফেলেছে। গরজিলা তার বাচ্চাকে খোঁজার জন্য শহরের বড় বড় বাড়িঘরগুলোকে তার তেজস্ক্রিয় আলো দিয়ে ফাটিয়ে দিতে থাকে। এমন সময় সেখানে কিংকং চলে আসে এবং সামনে ওই গরজিলাকে দেখতে পেয়ে ভীষণ রেগে যায়। কিংকং শহরটাকে বাঁচাতে গরজিলার সাথে এক ভয়ঙ্কর লড়াইয়ে লিপ্ত হয়। শুরু হয় দুজনের মধ্যে এক ভীষণ লড়াই, কিন্তু কিংকংয়ের ভয়ঙ্কর মারের সামনে গরজিলা হার মেনে যায় এবং সেদিনের মতো সেখান থেকে চলে যায়। গরজিলা চলে যেতে পর কিংকংকে ল্যাবে নিয়ে আসা হলে কিংকং সেখানে সেই গরজিলার বাচ্চাটাকে দেখতে পায়। কিংকং বুঝতে পারে যে ওই মা গরজিলা তার বাচ্চাটাকে খোঁজার জন্যই এই শহরে এসেছিল। কিংকংয়ের পুরো ব্যাপারটা খুব খারাপ লাগে, তাই সে ল্যাব থেকে বেরিয়ে যায়। পরদিন সকাল হতে না হতেই গরজিলা আবার সমুদ্র থেকে উঠে আসে এবং শহরটার ওপর পুনরায় হামলা শুরু করে দেয়। এদিকে কিংকংকে দেখতে না পেয়ে বিজ্ঞানীরা ভীষণ ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য একটা রোবট কিংকংকে সৃষ্টি করা হয়। রোবট কিংকং ওই মা গরজিলার সাথে এক ধুন্ধুমার লড়াইয়ে লিপ্ত হয়, কিন্তু আজও ওই মা গরজিলা রোবট কিংকংয়ের সাথে ঠিকঠাক পেরে উঠতে পারে না।
এবং ক্রমশ সে দুর্বল হতে থাকে। এই সুযোগে রোবট কিংকং মা গর্জিলাটার ওপর একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রহার করতে থাকে। এমন সময় সেই বিশাল কিংকং সেখানে চলে আসে এবং মা গর্জিলাটাকে বাঁচানোর জন্য ওই রোবট কিংকং এর ওপর হামলে পড়ে। শুরু হয় এবার দুজনের মধ্যে এক তীব্র লড়াই। মা গর্জিলা বুঝতে পারে যে কিংকং তার হয়ে লড়াই করছে, তাই সেও ওই রোবট কিংকং এর ওপর সমানভাবে হামলে পড়ে। তাদের মিলিত প্রহারে রোবট কিংকং শেষমেশ হার মানে এবং একসময় বিস্ফোরিত হয়ে যায়। এরপর ওই কিংকং মা গর্জিলাকে সাথে করে সেই ল্যাবে নিয়ে যায়, যেখানে ওই বিজ্ঞানীরা তার বাচ্চাটাকে বন্দি করে রেখেছে। কিংকং এক ঘুষি মেরে সেই কাঁচের ঘর ভেঙে দেয়। এতে গর্জিলার বাচ্চাটা বাইরে বেরিয়ে আসে এবং তার মায়ের কাছে চলে যায়। এরপর ওই মা গর্জিলা তার বাচ্চাকে নিয়ে তাদের দ্বীপের দিকে এগোতে গেলে কিছু হেলিকপ্টার আবার তাদের ওপর গুলি বোমা ছুটতে শুরু করে, কিন্তু এবার কিংকং হেলিকপ্টারগুলোর পথ রুখে দাঁড়ায়। এই সুযোগে গর্জিলা তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে সমুদ্রের দিকে চলে যায়। হেলিকপ্টার তাদের ভুল বুঝতে পারে এবং পিছু হটতে থাকে। এদিকে মা গর্জিলা তার বাচ্চাকে নিয়ে পুরোপুরি জলের তলায় প্রবেশ করলে কিংকং সবাইকে বিদায় জানিয়ে অন্য একটা জাহাজে করে নিজের দ্বীপে ফিরে যায়। বন্ধুরা, একবার জঙ্গলে কিছু ভুতুড়ে পাখির আগমন ঘটে। পাখিরা ঢুকেই সেখানে থাকা অন্যান্য পাখিদের ওপর অত্যাচার শুরু করে দেয়। কেউ বাসা ভেঙে দেয় তো কেউ ডিম খেয়ে নেয়, কেউ আবার বাধা দিতে আসলে ওই ভুতুড়ে পাখিগুলো তাদেরই গিলে খেয়ে নেয়। এরপর তারা সেদিনের মতো চলে যায়। সেই রাতে এক টুনি পাখি তার বাসা ভেঙে যাওয়ায় মাটিতেই ডিম পাড়তে বাধ্য হয়। টুনি কাঁদতে থাকলে হঠাৎ এক প্রকৃতি কন্যার আবির্ভাব ঘটে। টুনি সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু প্রকৃতি কন্যা কিছু না বলেই অদৃশ্য হয়ে যায়। পরদিন রাতে ওই ভুতুড়ে পাখিগুলো আবার জঙ্গলে ঢুকে পড়ে। এবার তারা টুনিকে সামনে পেয়ে বেধড়ক মারতে থাকে। এমন সময় ঘটে এক আশ্চর্য ঘটনা। পাখিরা টুনিকে মারতে থাকলে সেখানে আবির্ভাব ঘটে সেই প্রকৃতি কন্যার। এবার ওই ভুতুড়ে পাখিগুলো তার উপর আক্রমণ করতে গেলে প্রকৃতি কন্যা তার বিদ্যুতে পাখিদের ঝলসিয়ে দেয়, আর দেখতে দেখতে ওই ভুতুড়ে পাখিগুলো জ্বলে ভস্ম হয়ে যায়। বন্ধুরা, জঙ্গলের মাঝে একটা খুব বড় গাছ ছিল, কিন্তু সেই গাছে কেউ রাত কাটাতে গেলে কোথা থেকে একটা সাপের মতো জিনিস বেরিয়ে এসে তাকে খেয়ে চলে যায়। ভয়ে কেউ এই গাছটির আশেপাশেও আর যেতে চায় না। একদিন এক টুনি পাখি ঝড়ে তার বাসা হারিয়ে জঙ্গলের এই প্রান্তে এসে ওই গাছটির ওপরেই বাসা বানাতে থাকে। অন্যান্য পাখিরা তাকে ওই গাছটির ব্যাপারে জানায়। টুনি সাহস করে ওই গাছে সারা রাত জেগে বসে থাকে। এরপর টুনি হঠাৎ একটা সাপকে মাটি খুঁড়ে বেরিয়ে আসতে দেখে। দেখতে দেখতে সেই বিশাল সাপ টুনিকে খাবার জন্য এগোতে থাকে। আর এরপর সেই সাপ কামড়াতেই যাবে এমন সময় টুনি সেই সাপকে একটা জ্বলন্ত মশাল দিয়ে মারতে থাকে। সাপের গায়ে মাথায় আগুন লেগে যায়। তারপর সেই সাপ ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এবং টুনি প্রাণে বেঁচে যায়। বন্ধুরা, একবার পাখিদের গ্রামে এক ভয়ানক অসুখ আসে। পাখিরা ডালে বসে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায়। দেখতে দেখতে গ্রামটায় একরকম মোড়ক লেগে গেল। কোথাও কোনো উপায় না পেয়ে কিছু পাখি সামনের এক কবিরাজ মশাইয়ের কাছে ছুটে যায়। কবিরাজ মশাই তাদের সকলকে জঙ্গলের অন্য প্রান্তে থাকা নীল দিঘির পদ্মের গন্ধ নিতে বলে, তাহলেই নাকি তারা ঠিক হয়ে যাবে। এরপর পাখিরা সেই ভয়ানক নীল দিঘির দিকে উড়ে যায়। এরপর এক টুনি পাখি সেই দিঘিতে ফুটে থাকা একটা পদ্ম ফুল তুলতেই যাবে এমন সময় একটা ভয়ানক কুমির টুনিকে কামড়াতে চলে আসে। এরপর কুমির টুনিকে কামড়াতেই যাবে এমন সময় টুনি দিঘির পারে পড়ে থাকা একটা মোটা লাঠি কুমিরের মুখে গুঁজে দেয়। এতে কুমিরের মুখ আটকে যায়। এই সুযোগে টুনি দিঘি থেকে একটা পদ্ম ফুল তুলে নেয়। আর এরপর সেই পদ্মের গন্ধে সমস্ত পাখির অসুখ ঠিক হয়ে যায়। বন্ধুরা, একদিন জঙ্গলে কোথা থেকে এক ভয়ানক ড্রাগন ঢুকে পড়ে। এরপর সেই ড্রাগন চারিদিকে আগুন লাগিয়ে দিতে থাকে। গাছে মাটিতে সর্বস্ব আগুন লেগে যায়। জ্বলে ছারখার হয়ে যায় পুরো জঙ্গলটা। পশু পাখিরা খুব অসহায় হয়ে পড়ে। সেই দিন রাত্রে টুনি ঘুমিয়ে গেলে তার স্বপ্নে এক জঙ্গল কন্যার আবির্ভাব হয়। সে জানায় টুনির ছানায় নাকি ওই ড্রাগনের হাত থেকে সবাইকে মুক্তি দেবে। সেদিন রাত্রে টুনি হঠাৎ করে এক আশ্চর্য ডিম পাড়ে। কয়েকদিন পর সেই ড্রাগন এসে আবার তাণ্ডব শুরু করে দেয়। এবার তো সে পশু পাখিদের ধরে ধরে খেয়ে নিতে থাকে। এরপর ড্রাগন টুনিকে ধরতে গেলে সেই ডিম ফুটে এক আশ্চর্য টুনি ছানা বেরিয়ে আসে। এরপর ড্রাগন টুনিকে আক্রমণ করতে গেলে ওই আশ্চর্য টুনির কপাল থেকে এক প্রখর রশ্মি বেরিয়ে আসতে থাকে। তাতেই সেই ড্রাগনের গায়ে আগুন লেগে যায়। আর দেখতে দেখতে কিছুক্ষণে সেই ড্রাগনের খেলা শেষ হয়ে যায়।
বন্ধুরা, একদিন সিংহমশাই টুনির সাথে শিকারে বেরোলে এক বিষাক্ত সাপ সিংহের পায়ে কামড়ে দেয়। সিংহ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। টুনি এক সাপুড়েকে ডেকে নিয়ে আসলে সে টুনিকে বিপদে ঘেরা এক গুহা থেকে নাগমণি নিয়ে আসতে বলে। এরপর টুনি সেই গুহা দেখতে পেয়ে ভিতরে ঢুকতে যাবে, এমন সময় এক দানব নাগ মাটি পুড়ে বেরিয়ে আসে। সেই নাগের মুখ থেকে বেরোনো বিষাক্ত ধোঁয়ায় টুনি কালো হয়ে গিয়ে মাটিতে পড়ে যায়। টুনি সেখান থেকে উড়ে গিয়ে সোজা একটা পুকুরে ঝাঁপ দেয়। এরপর একটু সুস্থ বোধ করলে টুনি একটা মশাল নিয়ে আবার সেই গুহার কাছে যায়। সেই দানব নাগ আবার মাটি ফুড়ে বেরিয়ে আসে। এবার টুনি সেই দানব নাগের চারপাশে আগুন ধরিয়ে দেয়, আর তাতেই সেই নাগ আটকে পড়ে। এই সুযোগে টুনি সেই গুহার ভিতরে থাকা মণি নিয়ে পালিয়ে যায়। এরপর সেই মণি সিংহের কপালে ঠেকিয়ে দিতেই সিংহ আবার সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা, একবার এক বদমাস রাক্ষস পাখিদের জঙ্গলে ঢুকে সেখানে থাকা একটা টুনি পাখির ছানাকে খেতে যায়। টুনি বাধা দিতে গেলে রাক্ষস টুনিকে ফু দিয়ে উড়িয়ে দেয়। টুনি ছিটকে বহু দূরে গিয়ে পড়ে। এদিকে রাক্ষস টুনির একটা ছানাকে গপ গপ করে খেয়ে নেয় ও অন্যটাকে কাল এসে খাবে বলে সেখান থেকে চলে যায়। টুনি ভাবতে থাকে কিভাবে এই রাক্ষসের সাথে টক্কর দেওয়া যায়। পরদিন ওই রাক্ষসের আসার সময় হলে টুনি সামনের একটা জলাশয়ের দিকে উড়ে যায় ও সেখানে থাকা একটা ছোট কুমির ছানাকে মুখে তুলে নেয়। এটা দেখে মা কুমির টুনিকে ধাওয়া করতে থাকে। টুনি রাস্তায় রাক্ষসকে আসতে দেখে তার কোলের ওপর কুমির ছানাকে ফেলে দিয়ে উড়ে যায়। এরপর সেই কুমির রাক্ষসের কোলে তার ছানাকে দেখে রাগে রাক্ষসকে আছড়ে দোমড়ে তাকে মাটিতে ফেলে তার ঘাড় মোটকে খেয়ে নেয়।